ছবি অনেক অসাধারণ অভিনয় হয়েছে ছবি সাইমন, অনেক অনেক পরিবর্তন আনতে পারবো ভাই। ভাই সিনেমাটার কাহিনী সব লাইফে যে অনেক ভালো হয়েছে সিনেমাটা, ভালো লাগছে। হ্যাঁ আপনার ভালো লাগছে, এ থেকে শিক্ষা নেওয়ার কথা, সমাজ শিক্ষা অবশ্যই নিতে হবে, শিখুন এ বিষয়। আর পরিকার কারণে এই অবস্থা, একটা 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 পরিবার ধ্বংস হয়ে যায়, এই সমস্যা থেকে শিক্ষা নেওয়া উচিত আমি যেটা মনে করি। সুন্দর হয়েছে, অনেক সুন্দর, অনেক সুন্দর। আমাদের কিশোরগঞ্জের নায়ক ওইদিকে আমার মনে হয় কিশোরগঞ্জ ওই সবের সুন্দর হয়েছে অনেক। কেমন লেগেছে সিনেমা? হ্যাঁ খুব ভালো লেগেছে। সিনেমার কোন জায়গাগুলো বেশি বেশি আপনাকে আকর্ষণ করেছে? মানে যে লাইভ লাইভ করে যে সব কিছু জানালো সবার সচেতনতার জন্য, সেটাই ভালো লেগেছে। হ্যাঁ অবশ্যই এটা হতে পারে, সামাজিক একটা পরিবর্তন আসতে পারে, অনেক মেয়েরা যে ভুল করে সেটাই সচেতন করার জন্য এই সিনেমাটা করানো হয়েছে। অনেক সুন্দর অভিনয় সবার, অনেক ভালো ভালো হয়েছে, বিশেষ করে সমাজের বাস্তব চিত্রটা এই ছবির মাধ্যমে তুলে ধরছে। সমাজে যে পরকীয়া একটা বেদি আছে ওটার উপরে ভিত্তি করে গল্পটা, অভিনয় শিল্পীরা অসাধারণ অভিনয় করছে। অভিনয় দিক দিয়ে সাইমন সাদিক, মাহিয়া মাহি তাদের পুরো আগের যে অভিনয় করছে এগুলো ওভারটেক করে গেছে, ভালো করছে। মেনলি ভালোই লেগেছে, খারাপ বলবো না। আসলে আমরা যেরকম মেয়েরা আছি এবং আমাদের কারণে অনেক পুরুষ নষ্ট হয় এবং আমাদের কারণে অনেক ছেলেরা ভালো হয়, কি সেই জন্য এটা বুঝতে হবে। একটা একটা সংসার ধরে রাখে একটা মেয়ে, যদি মেয়েটা সংসার গুছিয়ে রাখতে পারে, হাজবেন্ড যত দূরে থাকুক না কেন, যেখানে থাকুক না কেন, মন থেকে হাজবেন্ডকে ভালোবাসতে হবে এবং এই সংসারটা গুছিয়ে রাখতে হবে। শ্বশুর শাশুড়ি যারাই থাকে না কেন ওইভাবে চলতে হবে। কিন্তু মাহি তার উল্টোটা করেছে, হয়তো অভিনয় করেছে কিংবা বাস্তবে করেছে, কিন্তু নায়িকা হিসেবে এবং সংসারের একটা বউ হিসেবে ও কাজটা ঠিক করে নাই। এক কথায় দুর্দান্ত। পোড়ামনের পরে যদি কোনো সিনেমা হিট হয়ে থাকে, এরপর ছিল চুপি চুপি প্রেম, এরপর হচ্ছে লাইভ, দুর্দান্ত অভিনয় ছিল। প্রথম জুটিতে আমরা দেখছিলাম পোড়ামনি, প্রথম ছিল সাইমন সাদিক ভাইয়ের, তো ওই ছবিটা এসে মানে সবার মন জয় করে নিয়েছিল। এরপরে যে লাইভ দেখলাম, যে ক্লাইম্যাক্স যেখান থেকে শুরু হয়েছে, দুর্দান্ত এক কথায়। যে সিনেমা বর্তমান যুগের জন্য এটা প্রযোজ্য, অনেক ভালো সিনেমাটা বর্তমান যে অনের যুগের মেয়ের আর যে অবৈধ মেলামেশা, এটার জন্য এই ছবিটা সবারই দেখার দরকার। ভূমিকা অনেক ভালো করছে এবং আমাদের যে মেয়েগুলো বর্তমান যে মেয়েরা আছে তাদের জন্য এটা দেখার দরকার। এটার ভিতরে অনেক মেয়েরা অবৈধ মেলামেশের মধ্যে আছে, এটা দেখলে আর মাত্রার মধ্যে বিরিন ওয়াশ হবে। খুব ভালো লাগছে ছবিটা দেখে, সবচেয়ে বেশি ভালো লাগছে লাস্ট পর্যায়ে যে আপনার নায়িকারা যে মেরে ফেললো, নিজে মারা গেল, ভালোই লাগছে। প্রথমটা ভালো, প্রথম সিনটা ভালো ছিল না, লাস্ট সিন অনেক ভালো লাগছে। যে সঙ্গে নায়কের চোখের ভিতরে বিশ সত্যটা লাইভে প্রকাশ করলে সঙ্গে ভালো লাগছে। ভালোই লাগছে, হ্যাঁ বাস্তবের সাথে মিল আছে। ছবিটা আমি এই মধুমিতা সিনেমা হলে আজকে দেখলাম, 3:30 শো দেখে বের হইলাম। এই ছবিটাতে 2022 সালের জন্য আমি মনে করি যে দারুণ একটা মেসেজ আছে, যে মেসেজটা নববিবাহিত মহিলা পুরুষ উভয়ের জন্য এবং দাম্পত্য জীবনের জন্য যে মেসেজটা অতীব গুরুত্বপূর্ণ। আমি নিজে ছবিটা দেখেছি, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। যারা বাংলা ছবি দেখেন, সিনেমা প্রেমী, আপনারা আমি আপনাদের সবাইকে বলবো যে লাইভ সিনেমাটা দেখতে আপনারা সিনেমা হলে আসুন। আরেকটা কথা বলবো, যেহেতু আমিও টুকটাক অভিনয় করি, সাইমন সাদিক ভাই যে অভিনয়টা করেছেন, পুরো অভিনয়ের বর্ণনা আমি দিব না, লাস্ট অ্যাক্টেকে আমরা যেটা জানি যে অনেক সময় অভিনয় করার সময় একটা ক্লোজ হয়, একটা মাস্টার হয়, একটা কম্পোজিট হয়, টু শট হয়, কিন্তু অ্যাক্টেকে আমি দেখেছি খুব সম্ভবত 11 মিনিট যে পারফর্মটা করেছে, এই পারফর্মটা এর আগে আমি আর কখনো মানে কাউকে করতে দেখি নাই। আমি খুব অবাক হয়েছি যে অ্যাক্টেকে নিজের এক্সপ্রেশন ধরে রেখে ডায়লগ ডেলিভারি দিয়ে
সিনেমায় এটা কিভাবে সম্ভব এটা আমি ফিল করেছি আমার কাছে ভীষণ ভালো লেগেছে বাংলা চলচ্চিত্রের যেই উত্তাল ঢেউ আসছে আমি আপনাদের সবাইকে আহ্বান করব যারা বাংলা ছবি দেখেন যারা বাংলা ছবি দেখতে ভালোবাসেন আপনারা সবাই হলে আসেন এই লাইভ ছবিটা দেখেন